রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসছি রান্নাঘরে। চলুন আজকে একটা সাবেকি আনা রান্না দেখাবো। মশলা কিছুই ব্যবহার করব না, আর সেই জন্যেই রান্নাটা শেয়ার করছি আপনাদের কাছে। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে না সরি ভালো লাগবে। এখানে দেখুন, প্রথমে আমি একটা মশলা বানাবো। গরম মশলা তিনটি ভাগ আছে, চারটি এলাচ, চারটি লবঙ্গ, এই দারুচিনি, শুকনো লঙ্কা দুটো, আর এখানে প্রায় 20 থেকে 30 খানা আছে গোলমরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরে। এগুলো শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে নেব। আর চিংড়ি, চিংড়ি এখানে আমার বেশ বড় সাইজের চিংড়ি, 150 গ্রাম চিংড়ি আছে, হেডলেস করা, ভেজে নিয়েছি। আর এখানে এঁচোড়, এঁচোড় এই সিজনে খুব ওঠে, আর এই সময়টায় খেতেও খুব ভালো লাগে। আর আমি এঁচোড়টা এখানে সেদ্ধ করে নিয়েছি, আর দেখিয়েও দিলাম 500 গ্রাম মতো আমার এঁচোড় আছে। এখানে দেখছেন মিষ্টি আলু, আমি একটা ছোট্ট মিষ্টি আলু ব্যবহার করেছি, যার টুকরো 4টি কি 5টা হয়েছে, আর একটা গোল আলু দেব। চলে এলাম কড়াই নিয়ে, সর্ষের তেল অবশ্যই 4 থেকে 5 চামচ সর্ষের তেল দেওয়া আছে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, এটা সর্ষে তেল ছাড়া ভালো হবে না, আর একটু বেশি পরিমাণে দিতে হয় এঁচোড়ে। আর ফোড়নটা পুড়ে গেলেই আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা এঁচোড়। আমি কুকারে দিইনি, কুকারে দিলে প্রচণ্ড কষ বেরিয়ে এঁচোড়ের রং বেহাল হয়ে যায়। আর এমনি লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন, বেশ দেখতেও সুন্দর লাগে। আমি প্রায় 10 মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে ভেজে রাখা আলুগুলো দিলাম, দিয়ে সুন্দর করে এবার মাখিয়ে নিয়ে আমি একে একে মশলাগুলো দেব। এখানে একটি আমি টমেটো দিয়েছি, টমেটো দেবেন, এঁচোড়ে টমেটো দিলে খুব ভালো লাগে। আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, খেয়াল করবেন। 1 চামচ ভর্তি আদা বাটা দিলাম। আদা রসুন ছাড়াও তরকারি অনেক ভালো হয় খেতে এবং দেখতে সুন্দর হয়, এবং খাইয়েও মানুষকে প্রশংসা পাওয়া যায়। এখানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ, গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না। একটু খেয়াল করবেন কী কী ব্যবহার করছি। এই তখনের সময়ে শোনা গেছে যে মা ঠাকুমারা নাকি হাত ধুয়ে জল দিলেও নাকি রান্নাটা ভালো হয়ে যেত। সত্যি তাই কিন্তু বন্ধুরা, অনেক সময় এটা হয়েছে। তো আমি একটু চেষ্টা করেছি আগেকার রান্না। অবশ্যই চিনি দিতে হয়, কারণ এঁচোড় আপনি সেদ্ধ করে একটা খেয়ে দেখবেন কোনো স্বাদ নেই। তো নুন চিনিটা দিলে না খুব সুন্দর হয়। আর অবশ্যই আমি গরম জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যে কোনো বয়েল জিনিস একটু গরম জল দেবেন, তাহলে তাদের দুজনের পরিমাণটা ঠিক থাকবে, ঠান্ডা গরমে মিলবে না, গরমে গরমে জাস্ট এক হয়ে যাবে। যাই হোক, চলে এলাম আমি এগুলো চিংড়িগুলো দেব। চিংড়িগুলো দেওয়ার পরে আরও মশলা কিছু বাকি আছে যেগুলো ব্যবহার করিনি। তার আগে চলুন ছোট্ট একটা জিনিস দেখে আসি। রান্নাটা হতে থাক, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। খুব সুন্দর দেখতে হয়েছে, দেখুন ঝোলটা আমি কতটা রাখবো। আর এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমার আলু, মিষ্টি আলু। আর কেন মিষ্টি আলু দিয়েছি সেটাও বলবো, চলুন ছোট্ট জিনিস দেখে আসি, খুব ভালো লাগবে আপনাদের। ছোট্ট একটা ক্ষুদে সদস্য, আমাদেরই ফ্যামিলিরই একটা ক্ষুদে সদস্য, তার একটা ছোট্ট প্রোগ্রাম দেখে নেবেন। প্রতিভা কোথায় থাকে আর কীভাবে সৃষ্টি হয় সেটা তার মধ্যে দেখে নিন, আর সবাই তাকে আশীর্বাদ করবেন যদি ভালো লাগে। নমস্কার, আমি রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের তৃতীয় শ্রেণীর ছাত্রী সর্বজয়া মণ্ডল। সর্বপ্রথমে আমি আমার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদামা দেবী এবং স্বামীজির চরণে সশ্রদ্ধেয় প্রণাম জানাই, এবং আমার শিক্ষক শিক্ষিকা ছোটো মাতাজি, বড়ো মাতাজির চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আজ 12ই জানুয়ারি, আমাদের যুগ পুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই আমি স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। হে ভারত, এই পরানুবাদ পরানু করুণ পরামুখ পেক্ষা, এই দাস সুরাবধুর বলতা, এই ঘৃণিত যখন নিষ্ঠুরতা,
এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জা কর কাপুরুষতা সহায়ে তুমি বীরত্ব ভজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য মানব সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় নিচের ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, বলো ভারতবাসী আমার ভাই, বড় মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্ত্রাবিতা হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী, বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিন রাথে গৌরীনাথে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, নমস্কার। শুনলেন অপূর্ব একটি আবৃত্তি, অসম্ভব ছোট্ট একটা সদস্য, কি সুন্দর, আহাহা। যাই হোক, রান্নাতে চলে এলাম। এখানে দেখুন আমি এই দুখানা মিষ্টি আলু ফাটিয়ে দিচ্ছি। এই মিষ্টি আলুটা ফাটিয়ে দেবেন, খুব সুন্দর একটা গ্রেভি আসে, আর মিষ্টি আলুটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, ওর কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে মিষ্টি। আর সেই প্রথমে মশলা দেখিয়ে রেখেছিলাম, সেই মশলা জাদুকরি একটা মশলা দিয়ে দিলাম ভর্তি এক চামচ। আহাহা, এই মশলাটা দেওয়ার জন্য এত সুন্দর গ্রেভি, এত সুন্দর ফ্লেভার, আর অসম্ভব খেতে সুন্দর হয়েছিল। এটাই ছিল আজকের মানে মা ঠাকুমার সময়ে সাবেকিয়ানা একটা এঁচুর রান্না। আমি শুধু কেবলমাত্র চেষ্টা করেছি আর খাইয়েওছি, বাড়ির লোকজন প্রশংসাও করেছে। তাহলে দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে যদি মন চায় তাহলে কী কী করণীয় আছে একটু করে দিয়ে যাবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যে বন্ধুরা এখনও আমার ভিডিওতে আসেননি, প্লিজ দেখে নিন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন।